বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্মদিনের পার্টি নয়, স্কুলের ভাই বোনদের উপহার দিয়েই শান্তি খুঁজে পড়ুয়ার। টিফিনের খরচ বাঁচিয়ে প্রতি বছর নিজের জন্মদিনে কিছু না কিছু করে থাকেন এই খুদে পড়ুয়া। এর আগে টিফিনের খরচ বাঁচিয়ে বীরভূম জেলাশাসকের হাতে তুলে দিয়েছিলেন বেশ কিছু অর্থ উত্তরবঙ্গের বন্যা ত্রাণের জন্য। পরে আবারও সঞ্চয় করে পাশে দাঁড়িয়েছিলেন কেরলের বন্যায় আক্রান্ত মানুষের পাশে। আর এবারের জন্মদিনে সে উপহার হিসাবে স্কুলের আর্থিকভাবে পিছিয়ে থাকা বেশ কিছু পড়ুয়াদের দিল পেন খাতা ব্যাগ। সেই পরোপকারী পড়ুয়া হলেন বীরভূমের করিদ্ধা যদুরা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুলগ্না সেন। বাড়ি বীরভূমের করিদ্ধা অঞ্চলের সেনপাড়ায়। প্রথম থেকেই তিনি ওই স্কুলের ছাত্রী এবং প্রতি বছরই তাকে দেখা যায় জন্মদিনে এরকম পদক্ষেপ গ্রহণ করতে। বারংবার এমন পদক্ষেপে তিনি বহুজন প্রশংসিত। নিজের স্কুলের উঁচু ক্লাসের দিদির কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি রিয়া সূত্রধরের মতো পড়ুয়ারাও। রিয়া জানায় স্কুলের দিদির কাছ থেকে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। আগামী দিনে আমরাও দিদিকে অনুসরণ করে দিদির মতন হওয়ার চেষ্টা করব। স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য জানান, ছোট থেকেই মহান মনোভাবের সুলগ্না। এর আগেও সে বিভিন্ন ক্ষেত্রে দুজনের পাশে দাঁড়িয়েছে, আর এবছর তার জন্মদিনে স্কুলের কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ঠিক করি, সেই মতো আমরা একটা লিস্ট তৈরি করে দিই, তারপরে সেই জিনিসপত্রগুলো ওই সকল পড়ুয়াদের হাতে তুলে দেয়। পড়ুয়ারাও আনন্দের সাথে গ্রহণ করে। আর একজন শিক্ষক হিসাবে স্কুলে এমন জনদরদী ছাত্রীকে পেয়ে এর থেকে আর বেশি গর্ব আর আনন্দের কিছু হতে পারে না। সুলগ্না জানায়, এবছর স্কুলের মধ্যে জন্মদিনটিকে এইভাবে কাটিয়ে জন্মদিন আলাদা মাত্রা পেয়েছে। আর আমি ওদের খাতা পেন এবং ব্যাগ দিয়েছি ভালো করে পড়াশোনা করার জন্য। সুলগ্না এও জানায়, আগামী দিনও এইভাবেই সে সকলের পাশে থাকার চেষ্টা করবে, আর তাতেই তার আনন্দ। প্রসঙ্গত সুলগ্না যে খুব একটা উচ্চবিত্ত পরিবারের সদস্য নন, তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন। বাবার সামান্য রোজগার, মা সাধারণ গৃহবধূ। তা সত্ত্বেও তার বাবা মা শিক্ষা দীক্ষা গান বাজনা শেখানো ইত্যাদি কোনো দিকই থেকেই কসুর রাখেনি। আজ আমার গতকাল জন্মদিন ছিল, তো সেটা আমি একটু অন্যভাবে পালন করতে চাইলাম। আমার বান্ধবীদের উপহার দিয়ে আমি আমার জন্মদিনটা পালন করতে চাইলাম। আমি প্রত্যেক বছরই আমার জন্মদিনে কিছু টাকা জমাই এবং সেটা দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করি। তো এবছর আমি আমার উপহার দিতে আমার এমনিতে খুব ভালো লাগে, তো আমি আমার বন্ধুদের এবং বান্ধবীদের আমি উপহার দিলাম এবং ভাই বোন যারা আছে তাদের উপহার দিলাম। খাতা পেন এবং ব্যাগ। এই দশজন পড়াশোনাতে একটু ভালো, অনেকটাই ভালো, তো হ্যাঁ স্কুলের, এবং আমার উপহার দিতে ভালো লাগে, তাই এই দশজনা যেহেতু পড়াশোনার দিক থেকে ভালো তাই দিলাম। আর্থিকভাবে একটু দুর্বল হলেও মানে মোটামুটি ঠিকই আছে তারা, তবে একটু হয়তো দুর্বল, সেই জন্য লাগছে। কারণ আমাদের ক্লাস নাইনের দিদি উনি ওনার চেষ্টা মতন আমাদেরকে উপহার দিচ্ছে, আমার খুবই আনন্দ হচ্ছে। আমি চাই আমি আগামী দিনে এরকম করার চেষ্টা করবো। কী পেল, কেন দিল? ওনার জন্মদিনে ওনার ইচ্ছে হয়েছিল, উনি ওনার পয়সা জমিয়ে আমাদের দিয়েছেন, আমার খুবই আনন্দ হচ্ছে। কী দিল? খাতা আর পেন। খাতা আর পেন। কি মনে হচ্ছে এটা পেয়ে? এটা পেয়ে খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, কোনোদিন এর আগে কোনোদিন পেয়েছিলে স্কুলে এরকম? হ্যাঁ। স্কুলে কোনোদিন পেয়েছিলে? না, স্কুলে পাইনি। বাড়িতে তো পাওয়া হয়। হ্যাঁ, স্কুলে পাওয়া নি। কেমন লাগছে স্কুলে থেকে পেয়ে? খুব ভালো লাগছে। সে প্রত্যেক বছরই একটু জন্মদিনে কিছু দেয়, এবছর বন্ধুদেরকে দিল, কি মনে করছেন বা কেমন লাগছে স্যার হিসাবে? না, এটা তো ওর একটা ইচ্ছা যে প্রতি বছরও বিভিন্নভাবে টিফিনের পয়সা বাঁচিয়ে বা ওর যারা আত্মীয় স্বজন তাদের ওকে যারা দেয় আর কি উপহার দেয়, তো সেখান থেকে ও পয়সাটাকে জমিয়ে রাখে জন্মদিনের তাকে স্পেশালভাবে কিছু করবে বলে। তো সেটা দেখা যাচ্ছে যে ও যখন ক্লাস সেভেনে পড়ে তখন আমাকে বললো যে স্যার আমি কিছু টাকা জমিয়েছি, আমি এরকম এই অসম্ভব আমাদের যে বন্যা হয়েছে এই বন্যার ত্রাণে আমি কিছু দিতে চাই। তখন আমি যোগাযোগ করলাম ডিএম অফিসে এবং সরাসরি ডিএম সাহেবের হাতেই টাকাটা দেওয়া হয়েছিল যাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছায়। গ
গতবারে ও কেরালায় বন্যা ত্রান্ত তহবিলে ও এই জন্মদিনের উপহারটা দিয়েছিল। ওর মধ্যে এর ফলে কী হচ্ছে, যত বড়ো হচ্ছে তত এই কাজটা করবার জন্যে ও একটা আনন্দ পাচ্ছে। এবং এবারেও আমাকে এসে যখন বললো যে স্যার আমি স্কুলে কিছু টাকা দিতে চাই, এত আমার জন্মদিনে টাকা, তা আমি বললাম যে না স্কুলে কেন দিবি, যদি প্রয়োজন হয় যাদের প্রয়োজন আছে এমন এমন তোর বন্ধু বান্ধব আর ভাই বোনেরা যারা খুব আনন্দ পাবে তাদেরকে তুই তোর জন্মদিনের উপহার হিসেবে উপহারটা দে। তো আমরা আমাদের মাস্টারমশাই সবাই মিলে আমরা ঠিক করলাম যে যার কাদের কী প্রয়োজন আছে। দেখা গেল যে সবাই আনন্দ করেই বলল যে স্যার আমাদের, আমি ব্যাগ নিলে ভালো হয়, কেউ বললো আমার একটু খাতা পেলে ভালো হয়, কেউ বললো জ্যামিতি বক্স, সেই হিসাবে একটা আয়োজন করা হলো। এবং তাতে দেখলাম যে সবাই খুব খুশি হলো, সবাই খুব আনন্দ পেলো আর কি এই ব্যাপারটা। কতটা ভালো লাগছে ছাত্র হিসাবে যে ছাত্র, হ্যাঁ এটা তো মানে এটা তো সত্যি একটা, আমি শিক্ষক হিসাবে এর চেয়ে আর আনন্দ কিছু হতে পারে না বা গর্বের কিছু হতে পারে না যে একটি ছোট্ট মেয়ে, হ্যাঁ, সে এমন একটা কাজ করছে যেটা আগামী দিনের একটা মানে দিশারি অন্যান্য, এটা একটা বার্তা। আমরা কেন উৎসাহিত করি ছাত্রীদেরকে এই সমস্ত কাজে, আমরা উৎসাহিত করি যে এই বার্তাটা পৌঁছে যাক ছাত্রছাত্রীদের মধ্যে দিয়েই, সবার মধ্যে পৌঁছে যাক এই বিষয়টি। এবং অনেকেই আবার তৈরিও হচ্ছে, অনেকের মধ্যে দেখছি যে আগামী দিনে তারা কিছু সামাজিক কাজ করবার জন্য একটা এগোচ্ছে। তো সেই জন্যে আমরা আমাদের এই ছাত্রীকে খুব উৎসাহিত করি, আমাদের খুব ভালো লাগে, এটা খুব গর্বের বিষয়। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলী, রিপোর্ট বেঙ্গল জি নিউজ। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।